হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ রেসিপি ভিডিও। তো আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা আমি কোনোদিন আগে করিনি, ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা চিকেনের একটা আইটেম। তো দেখলে ফার্স্ট টাইম আমি আদাটাকে পুড়িয়ে নিয়েছি, টমেটোটাকেও পুড়িয়ে নিয়েছি, তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, এই দুটোকেও পুড়িয়ে নেবো। তো সব কিছু পুড়িয়ে নেওয়ার পর টমেটোর খোসাটাকে আমি ফেলে দিলাম এমনি করে। দেখো সব কিছু পোড়ানো রয়েছে এখানে। আজকে জানি না কেমন টেস্ট হবে, তো এই পোড়ানো জিনিসগুলোকে মিক্সিতে দিয়ে দিচ্ছি, মিক্সির মধ্যে এটাকে দিয়ে একটা ভালো করে পেস্ট বানাতে হবে। তো তাই জন্য সমস্ত পোড়া জিনিস, আমার মা বলছিল কি সব রান্না করছিস আজকে খাওয়া যাবে, তো জানলাম দেখি, খাওয়া না গেলে ফেলে তো দিতেই হবে, তাও দেখি কেমন হয়। তো ভীষণ ভয় লাগছিল যে কোনোদিন এরকম রান্না করি নাই, তো ওই গোটা গোটা পোড়ার মধ্যে দিয়ে দিলাম জল। আর এখানে রয়েছে 5 থেকে 7টা শুকনো লঙ্কা আর কাজু বাদাম ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। এবার মাংস ম্যারিনেট করব, তার জন্য এখানে 2 কেজি মাংস রয়েছে, তার মধ্যে নুন আর পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর ওই পোড়া পেঁয়াজের মধ্যে 3টে পেঁয়াজ ছিল। এবার এই মাংসটা ম্যারিনেট করছি, দিয়ে দিলাম প্রথমে নুন, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ওই ইসের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো। একটু লেট হচ্ছে কারণ এক হাতে ক্যামেরা করছি, এক হাতে এটা করছি, ভাইয়ের পরীক্ষা, ভাই পড়ছিল। আর তারপরে হালকা একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। তো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করব। অবশ্যই তার মধ্যে দেব হচ্ছে কাঁচা সর্ষের তেল। তার আগে ওই যে কাজু বাদাম আর শুকনো লঙ্কার যে পেস্টটা, তার উপর থেকে একটু জলটা ওর মধ্যে দিয়ে দিলাম, আর পেস্টটা রেখে দিয়েছি বাদ বাকি। তো ওইটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা সর্ষের তেল, বেশ খানিকটা দিয়েছি। দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে 2 ঘন্টার মধ্যে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এরপরে কড়াই, এটা আলু ছাড়া বানাবো, তো কড়াইয়ের মধ্যে ফার্স্টে দিয়ে দিলাম তেল, সর্ষের তেল, আর এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, সেটা বের করে রেখেছি। এরপরে দিয়ে দেবো হচ্ছে যে পুড়িয়ে রাখা যে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রয়েছে সেইটা দিয়ে দিলাম এর মধ্যে। তো এর উপর থেকে একটুখানি নুন ছিটিয়ে দিয়েছিলাম বলে আদার ছিটানিটা বন্ধ হয়ে গেছিল। তো ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছিলাম, কষানোর সময় একটা পোড়া পোড়া স্মেল বেরোচ্ছিল। এরপরে এর মধ্যে ওই যে কাজু বাদাম আর শুকনো লঙ্কার যে পেস্টটা রয়েছে সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাচ্ছি, কষাতে কষাতে দেখা যাচ্ছে যে মানে যেহেতু কাজু বাদাম দিয়েছি, তেলটা ছেড়ে আসছে আর গ্রেভিটাও ঘন হয়ে এসছে। তো ওই ঘন হওয়া গ্রেভির মধ্যে ভালো করে কষাচ্ছে, যাতে তেলটা বেরিয়ে এসে, তেলটাও ভালোভাবে বেরিয়ে এসছে। তো এক হাতে যেহেতু ক্যামেরা করছি, মা চলে এসেছিল, মাকে বললাম একটুখানি চিকেনটা দিয়ে দাও। এবার মা পুরো চিকেনটা এর মধ্যে দিয়ে দিল, ফার্স্ট টাইম এতখানি চিকেন। তো ওদের জন্য ভয় লাগছিল, মানে ম্যারিনেশনের জন্য হাতে ভীষণ ব্যথা লেগেছে, মানে এটা কষাতে কষাতে, ম্যারিনেশনে না, কষাতে কষাতে হাতে ভীষণ ব্যথা হয়ে গেছিল। তো কষাতে কষাতে দেখো পুরো, আমি কিন্তু এখন একটুকু জল দিইনি, চিকেনে আর মশলার জল যেটা ছিল সেটাতেই বেরিয়েছে। তো এটাকে ঢেকে দিয়েছিলাম মাঝখানে 5-10 মিনিটের জন্য। তো ঢাকনা খুলে দেখলাম চিকেনটা মোটামুটি ঠিকঠাক হালকা সেদ্ধ হয়েছে। তারপরে এটা দেখতে এরকম লাগছিল বলে ওপর থেকে আমি একটুখানি লাল কাশ্মীরি লাল রেড চিলি পাউডার যেটা রয়েছে, ওটা লাল লঙ্কার গুঁড়ো ওটা দিয়েছি। এটা তো ঝাল হয় না, জাস্ট কালারের জন্য। তো কালারটা দেখো ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর লাগছিল কালারটা। ফার্স্টের দিকে কালারটা অন্যরকম ছিল, রেড চিলি পাউডারটা দেওয়ার পর কাশ্মীরি সেটা দেওয়ার পরে কালারটা অন্যরকম হয়ে গেছে, মানে পুরো চেঞ্জ হয়ে গেছে। এটাকে ভালো করে লো ফ্লেমে না, আজকে হাই ফ্লেমে রেখেই কষিয়েছি। মাংসটা এত ভালোভাবে কুক হয়েছে, মানে লেগ পিস থেকে মাংস ছেড়ে গেছিল, এত সুন্দরভাবে কুক হয়েছিল মাংসটা। তো এইখানে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে যেহেতু কষা হয়ে গেছে, তার জন্য আমি ভাইকে টেস্ট করার জন্য, ভাইয়ের জন্য 2 পিস মাংস এখানে তুলে নিয়েছি। জাস্ট দেখবেন ওর এক্সপ্রেশনটা, আমার এক্সপেরিমেন্টাল গিনিপিক বলেন, আমার ভাই হচ্ছে তাই। আমার কাছে যাই কিছু হয় ফার্স্টে ওকে দিয়ে ট্রাই করে যে কেমন হয়েছে টেস্ট, সেটা বল। অবশ্যই আমি আগে ট্রাই করে দেখুন, জাস্ট ওর মুখের হাসিটা, ও ভীষণ এক্সাইটেড ছিল এটা খাওয়ার জন্য, অনেকবার গেছিল আমার কাছে। জাস্ট দেখুন, ওয়াও ভীষণ ভালো হয়েছে, আমি স্যাটিসফাই না, ও মানে পুরো গ্রিন সিগন্যাল মেরে দিয়েছে, বলছে দারুণ হয়েছে দিদি, দারুণ হয়েছে, এরকম বলছিল। আমার মাংস সেদ্ধ হয়েছে কিনা, ঝোলটা তো দারুণ টেস্ট হয়েছে, আমি একটু খেয়ে দেখলাম। তো তারপর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দিয়েছিলাম। এই ছিল আজকে চিকেন, যার কোনো নাম নেই। আপনারা যদি এই রেসিপির ইনগ্রিডিয়েন্টস দেখে নাম বলতে পারেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে দুপুরে লাঞ্চ ছিল জিরে রাইস, যেটা আমার খুব পছন্দের একটা, ফ্রাইড রাইস, পোলাও, মিক্সড ফ্রাইড রাইস, এই সব কিছুর মধ্যে যেন জিরে রাইসটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। এটা ছিল ঝরঝরে আর ভীষণ একটা সুন্দর
মানে ঘিয়ের স্মেল আসছিল, আর ছিল এই নাম না জানা চিকেনটা। সত্যি বিশ্বাস করবে না তোমরা, আমি ভাবতে পারিনি যে এটা এতটা টেস্টি হবে। কিন্তু আমি কিন্তু একটা ইনগ্রিডিয়েন্টস বাদ দিয়ে গেছি, যদি তোমরা ধরতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস দিইনি। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। চল টাটা, বাই বাই।